ইট দিয়ে তৈরি করি তাহলে আমাদের পরিবেশ দূষণ হবে। তারপর আসছে আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করা যে আপনারা সবাই আছেন ভালো। আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়া আমি আছি খুব খুব বেশি ভালো। আর আজকে ভালো থাকার কারণে মোটো একটা ব্লগ করলাম। আজকে এলাম জৈন্তাপুর উপজেলা পরিষদ, আর উপজেলা পরিষদ ছোটো একটা মেলা ওর বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আপনারা দেখা যাবো, আপনারা দেখাই মো আমার লগে যেটা দিলদার হোসেন দিলু ভাই, তাই সব সময় আছেন। তো কিটা খবর ভাই, ভালো আসুন? ভালো আছেন মোটামুটি। তো আজকে আমরা কয় যেরাম আমরা উপজেলা যেরাম বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন ধরনের সায়েন্সিফিক বিষয় নিয়ে বিভিন্ন মানে জিনিস বানানো হয়েছে, এগুলো আমরা দেখা দিলাম পরিবেশন করবো। আপনারা সুন্দর করে দেখাবো, আপনারা মনোযোগ দিয়ে আমরা শেষ অবধি পর্যন্ত থাকুন জানি ভিডিওর ভিতরে। ওকে, তাইলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা, আর যারা যারা ভিডিও দেখুন তারা সম্পূর্ণ দেখবা। আর আমরা এখন যেরাম গিয়া সুবিধা পরিবেশ বান্ধব পরিবেশ যেটাকে আমরা বলি, আমাদের প্রজেক্ট মূলত সেটার উপর ভিত্তি করে করে ফেলছি। আমরা এখানে দেখাচ্ছি একটি পরিবেশ বান্ধব সমাজ ব্যবস্থা। আমাদের এখানে কোনো পরিবেশ দূষণ হবে না। প্রথমেই আসছে আমাদের টারবাইন। আমরা টারবাইনের মাধ্যমে কোনো পরিবেশ দূষণ না করেই বিদ্যুৎ উৎপন্ন করবো এবং সেই বিদ্যুৎ শক্তি আমরা এই পাওয়ার হাউসে সংরক্ষণ করবো। সেই পাওয়ার হাউসে সংরক্ষিত বিদ্যুৎ আমরা পরিমাণ মতো সব জায়গায় সাপ্লাই করে দেবো। তারপর আমাদের রিসাইকেল ফ্যাক্টরিতে আমরা জানি একটি শহরে অনেক বর্জ্য পদার্থ থাকে। আমরা এই শহরের সকল বর্জ্য পদার্থ এই রিসাইকেল ফ্যাক্টরিতে নিয়ে আসবো। তারপর এখানে স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্টে সকল ধরনের বর্জ্য পদার্থ এখানে রাখা হবে। তারপর সেটা ডিসোসিয়েশন সেক্টরে যাবে। ডিসোসিয়েশন সেক্টরে গিয়ে সেটা পৃথকীকরণ হবে। ধাতু এবং প্লাস্টিক এবং পচনশীল বর্জ্য পদার্থ সব তিনটাই আলাদা আলাদাভাবে থাকবে। সেখান থেকে প্রসেসিং ওয়ার্ডে আসবে। প্রসেসিং ওয়ার্ডে আসার পর পচনশীল বর্জ্য দিয়ে সার তৈরি হবে এবং প্লাস্টিক আর ধাতুগুলো আলাদা আলাদাভাবে থাকবে। তারপর হচ্ছে এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্টে আসার পর সারগুলো আলাদা থাকবে, প্লাস্টিক আলাদা থাকবে, মেটাল আলাদা থাকবে। তখন সেখান থেকে আমরা সারগুলো নিয়ে আমাদের কৃষিকাজে ব্যবহার করতে পারবো এবং প্লাস্টিকগুলো আবার আমরা ব্যবহার করবো এবং মেটালগুলো আমরা আবার ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স আমাদের জীবনের একটি অনেক বড় অংশ জুড়ে আছে। আমরা জানি আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ভুলবশত বিভিন্ন কারণে অনেক সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, আর সেই দুর্ঘটনাগুলো এড়াতে আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপর নির্ভর করি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, সেগুলোর পিছনে আমাদের মানুষদের কোনো হাত থাকে না, কিন্তু তাতেও আমাদের ক্ষয়ক্ষতি হয়। তাই সেখানে আমাদের রেস্কিউ টিম প্রয়োজন। তাই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে রেস্কিউ টিম যে কোনো দুর্ঘটনায় যে কোনো সময় পৌঁছে থাকে। আমরা সেই সেন্টার মতো ফায়ার সার্ভিসের স্টেশনটিকে রেখেছি, যাতে এখান থেকে খুব সহজে হসপিটাল, স্কুল, আবাসিক এলাকা এবং রিসাইকেল ফ্যাক্টরি, পাওয়ার হাউস সব জায়গাতেই ফায়ার সার্ভিস পৌঁছাতে পারে। তারপর আসছে আমাদের পার্কের। আমরা জানি আমাদের এই বয়সী ছেলে মেয়ে যারা আছে বা আমাদের ছোটো যারা আছে, তারা অনেকে মোবাইলে আসক্ত হয়ে পড়ছেন। মোবাইল গেমিং বা কম্পিউটার গেমিং এগুলোর প্রতি অনেকে আসক্ত হয়ে পড়ছেন। তো আমাদের পার্কটা মূলত সেই জন্যই সুস্থ বিনোদন চাই। আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোই ঠিক রাখবে এই পার্ক। আমাদের পার্কটাও ইকো ফ্রেন্ডলি। তারপর আসছে আমাদের স্কুল। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা না থাকলে একটি জাতি কখনোই সোজাভাবে দাঁড়াতে পারবে না। আর সেই শিক্ষাটাকে মানসম্মত করতে দরকার আধুনিক স্কুল। সেই আধুনিক স্কুলে থাকবে মাল্টিমিডিয়া রুম, তারপর থাকবে কম্পিউটার ল্যাব, সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। আর সেগুলো চালাতে প্রয়োজন বিদ্যুৎ শক্তি। সেই বিদ্যুৎ শক্তি আমরা উৎপন্ন করবো প্রধানত সোলার প্যানেলের মাধ্যমে। যে বিদ্যুৎটি উৎপন্ন হবে তা স্কুলের কাজে ব্যয় হবে। তারপরেও যদি কোনো বিদ্যুৎ ঘাটতি থাকে, তাহলে আমরা পাওয়ার হাউসে যে বিদ্যুৎ সংরক্ষিত থাকবে তা থেকে সেই ঘাটতিটি পূরণ করতে পারবো। তারপর আসছে আমাদের আবাসিক এলাকা। আমরা যদি একটি আবাসিক এলাকায় অনেক ঘর বাড়ি থাকে, অনেক বিল্ডিং থাকে, সেগুলো যদি পরিকল্পিতভাবে তৈরি হয় এবং সেগুলো ব্যবহারের যে উপলব্ধি ব্যবহার করা হয়, সেগুলো যদি পরিবেশ বান্ধব হয়, তাহলে পরিবেশ দূষণ হওয়ার কোনো সুযোগই থাকে না। আমরা এখানে একটি মডেল তৈরি করেছি, তাই আমরা এখানে দেখাতে পারিনি, কিন্তু আমরা যদি এই বিল্ডিংগুলো অটো ব্রিক অর্থাৎ পরিবেশ বান্ধব ইট দিয়ে তৈরি করি, তাহলে আমাদের পরিবেশ দূষণ হবে। তারপর আসছে আমাদের ওয়াটার সিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কুয়া আছে, ওয়েল। সেই কুয়া থেকে আমরা পানি ওয়াটার ট্যাঙ্কে করবো। তারপর সেই সংরক্ষিত পানি আমরা সব জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আন্ডারগ্রাউন্ড লাইনের মাধ্যমে সাপ্লাই করে দেবো। তারপর হচ্ছে আমাদের ড্রেনিং সিস্টেমটা মূলত হবে আন্ডারগ্রাউন্ড। আমরা জানি সেখানে অনেক দুর্গন্ধযুক্ত বাজে ময়লা থাকতে পারে, সেগুলো আমরা আন্ডারগ্রাউন্ড করেছি যাতে পরিবেশের কোনো রকম কোনো ক্ষতি না হয়, কোনো বায়ু দূষণ না হয়। এবং ড্রেনিং সিস্টেমের মাধ্যমে যে বর্জ্যটা একত্রিত হবে, সেটাও আমরা রিসাইকেল ফ্যাক্টরিতে এনে রিসাইকেল করবো। তারপর আসে আমাদের সব জায়গায় ডাস্টবিন আছে। কখন আমরা যদি নিজে সচেতন থাকি, তাহলে পরিবেশের কখনোই দূষণ হবে না। তাই আমরা সব জায়গায় ডাস্টবিন দিয়েছি। যখনই আমাদের ময়লা ফেলার প্রয়োজন হবে, আমরা ডাস্টবিন ব্যবহার করবো। তারপর আসছে আমাদের রোডের কথা। আমরা রোডে এখানে ল্যাম্পপোস্ট ব্যবহার করেছি, যাতে রাতে চলাচল করতে কোনো অসুবিধা না হয়। সেগুলোতে যে বিদ্যুৎ ব্যবহৃত হবে, সেটাও হবে এই সোলার প্যানেল এবং টারবাইন থেকে উৎপন্ন বিদ্যুৎ। আর তারপর হচ্ছে আমাদের এই রোডে যে গাড়িগুলো চলবে, সেগুলো হবে ইলেকট্রনিক গাড়ি। যেমন সোলার প্যানেল যুক্ত গাড়ি যদি আমরা ব্যবহার করি, তাহলে ব্যাটারির মাধ্যমে আমরা সহজেই পরিবেশ দূষণ না করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ। তো গাইজ, অতক্ষণ আপনারা দেখলা জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুল প্রজেক্টের রিভিউ। তো এখন ইলা তো পসিবল না একটা করিয়া সব প্রজেক্টের রিভিউ। তো এখন আপনারা দেখবা সবগুলো প্রজেক্টের একটা করিয়া সিনেমাটিক শর্ট দেখি লাগবে, যতটা স্কুল পার্টিসিপেট করছে সবারটা। So viewers, আমরা 43তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দেখাতে আইছি আর দেখছি গুরিয়া অনেক সুন্দর হইছে তার জিনিস আপনারা ভিডিওর মাঝে আমরা দেখানোর চেষ্টা করতে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবা এবং দেখতে পারবা সুন্দর সুন্দর তার প্রযুক্তি দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাইছেন আর আজকে আইয়া দেখি অনেক ভালো লাগছে আপনারা আমার লগে লই আইছি তিলদার ভাই তাইনো দেখছেন দেখিয়া অনেক আনন্দ লইছেন এখন তান কাছে কি জানমু তাই কিলা লাগছে তানি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দেখিয়া আসলে আমাদের যে পরিবেশটা বর্তমানে পাবজি ফ্রি ফায়ার এবং মোবাইলে আসক্ত হয়ে আমাদের মনস্কার নতুন প্রজন্ম যারা আছেন তারা খুবই একটা বিভ্রান্তিকর অবস্থা মানে খুব একটা খারাপ অবস্থায় দিয়ে রাখি যে যার কারণে বিভিন্ন ধরনের প্রযুক্তি বা বিভিন্ন ধরনের আইডিয়া আমরা বিভিন্ন দেশের দহকাজে নিয়েও মানে অন্যান্য দেশ খুব উন্নত হয়ে গেছে টেকনোলজির দ্বারা কারণ তারা প্লাস্টিকের বোতলটা পানি খাইয়া ওগুলো আবার রিভাইজ করে আবার কামড় আছে যেহেতু আমরা এই ধরনের চিন্তাধারা নাই আমরা আছি তারা একটা বানাইয়া দেয় শুধু রেডি পাই আর খালি টিপা টিপি করে মোবাইল তেল লাগিয়ে আমরা জীবনে আগাইতে পারি না আমরা বাংলাদেশ যত উন্নত কিন্তু এই দিক মানে এই সমস্ত বিষয় নিয়ে আমরা খুব পিছিয়ে এই কারণে আমি এই যে প্রেজেন্টেশনটা দেখছি এটা আমার কাছে খুব ভালো লাগছে এখন আপনাদের কাছে ক্লিয়ার লাগবে আপনারা কমেন্টও জানাইবে অবশ্যই আমার কাছে খুব ভালো লাগছে আমরা চাই ওলা প্রেজেন্টেশন হইতো বা ছেলেমেয়েরা মোবাইল টোবাইল তো এরকম প্রীতি তো অর্থাৎ আইতো আমরা ওটাও চাই তো ভিউয়ার্স আপনারা দেখানোর চেষ্টা করছি এখন আমরা প্রায় ব্লগ শেষের দিকে আইছি তো আপনারা সবাই ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর কি লাগছে আপনারা জানাইবা তো দেখাই কোন একটা সুন্দর জায়গা তার সাথে আপনারা সবাই ভালো থাকবা আমরা কিন্তু